জামালপুরের সরিষাবাড়ি মাদারগঞ্জ কাজীপুর উপজেলার সাথে যোগাযোগের একমাত্র সড়ক পথ এটি। ভারী বর্ষণ ও পানির তীব্র স্রোতে সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়কটি ভেঙে যাওয়ায় 50 গ্রামের যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আকস্মিকভাবে সংযোগ সড়কটি ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দুই পারের 5 লাখ মানুষ। গাড়ি ঘোড়া চালানো খুব অসুবিধা ভাঙার কারণে, মাঝে মাঝে ভাঙে মেরামত করে এটা আর কি বিশাল সমস্যা, কেউ চলতে পারতেছি না। নদীর মধ্যে আর দেখা যায় না, মনে করেন সব হাজার হাজার বাস নামাচ্ছে, এলে কই এটা সব খাই আলা। প্রধানমন্ত্রী সহ স্থানীয় সংসদ সদস্য তথ্য প্রতিমন্ত্রীর কাছে ঝিনাই নদীর উপর নির্মিত ব্রিজ সহ দ্রুত সড়কটি সংস্কারের দাবি দুই পারের বাসিন্দাদের। অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের রাস্তাটি সংস্কার হয়, সমস্যা তাড়াতাড়ি সমাধান না করলে ভীষণভাবে একটা দুর্ঘটনা ঘটতে পারে। জনদুর্ভোগের কথা স্বীকার করে দ্রুতই ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্থানীয় চেয়ারম্যান। মাননীয় মন্ত্রী মহোদয়ের সুপারিশে জামালপুর এক্সচেঞ্জ মহোদয় ওই রাস্তাটি মেরামত করার জন্য 32 লক্ষ টাকার বরাদ্দ তারা দিয়েছেন। এদিকে সেতুটি পরিদর্শন করে অচিরেই ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই ব্রিজটি সম্পর্কে আমার কাছে খবর এসেছে, আমি শীঘ্রই এ ব্যাপারে পরিদর্শন করে পদক্ষেপ গ্রহণ করব। শামস্তা ব্রিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।